সোনালি চুলের শাক চূর্ণী। সুখপুর নামে এক গ্রাম ছিল। গ্রামটি দেখতে ছিল ছবির মতোই সুন্দর। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে এক সুন্দর নদী, আর সেই নদীর পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক শাক চূর্ণী। সেই শাক চূর্ণী নানা ধরনের জাদু শক্তি জানত, আর সেই শাক চূর্ণী মনের দিক থেকে ছিল খুবই ভালো। শাক চূর্ণী জঙ্গলে একা একা বাস করত। সে কখনো কোনো মানুষকে বিরক্ত করত না। একদিন শাক চূর্ণী সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতে থাকে, এভাবে একা একা জঙ্গলে আর কতদিন থাকবো? একদমই ভালো লাগছে না। তার চেয়ে বরং আমি পাহাড়ে গিয়ে নতুন কোনো জাদুবিদ্যা শিখে আসি, এতে আমার কাজে দেবে। এই চিন্তা করে শাক চূর্ণী জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ের দিকে চলতে শুরু করে। পাহাড়ে গিয়ে সে এক সাধু মহিলার সাথে দেখা করে। সেই সাধু মহিলা অনেক বছর যাবত পাহাড়ের চূড়ায় তপস্যা করছিল। শাক চূর্ণীকে দেখে সাধু মহিলা জিজ্ঞেস করে, কিরে শাক চূর্ণী, হঠাৎ তোর জঙ্গল ছেড়ে আমার এই পাহাড়ে কি মনে করে এলি? সাধু সাহেবা, আপনি আমার একটু সাহায্য করুন। জঙ্গলে থাকতে আর ভালো লাগছিল না, এই জন্যই ভাবলাম আপনার কাছে এসে কিছু জাদুবিদ্যা শিখে যাই। ঠিক আছে, বল তুই আমার কাছ থেকে কি রকম জাদুবিদ্যা শিখতে চাস, আমি তোকে সব জাদুবিদ্যাই শেখাবো। আসলে আমার চুলগুলোকে নিয়ে বড় চিন্তায় আছি। আমার চুলগুলো খুব তাড়াতাড়ি ঝরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি খুব শীঘ্রই টাক হয়ে যাব। আমি তা হতে চাই না। শাক চূর্ণীর সব কথা শুনে সাধু মহিলা বলে, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোর মাথার চুল জাদু দিয়ে একদম সোনালি বানিয়ে দিচ্ছি। তোর চুল এখন শুধু সোনালি হবে না, বরং সেগুলো আসল স্বর্ণের হয়ে যাবে, আর সোনালি চুল সহজে মাথা থেকে ঝরে পড়বে না। আপনি সত্যি বলছেন? তাহলে আমার চুল আর ঝরে যাবে না, এ তো খুবই ভালো কথা। আপনি আমাকে শিখিয়ে দিন এই জাদু। এরপর সেই সাধু মহিলা শাক চূর্ণীর মাথার উপর কিছু জাদুর পানি ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই শাক চূর্ণীর সব মাথার চুল একদম সোনালি রঙের হয়ে যায় এবং স্বর্ণের মতো চকচক করতে থাকে। তোর সব চুল এখন সোনালি হয়ে গেছে, তোর চুল আর ঝরে পড়বে না। আমি এই জলে যেই মন্ত্র পড়েছি সেটা পড়ে তুই প্রতি মাসে একবার করে জল ছেটাবি। শাক চূর্ণী খুশি মনে সেখান থেকে আবারও তার জঙ্গলের উদ্দেশ্যে চলে আসে। শাক চূর্ণী নিজের এই সোনালি রঙের চুল পেয়ে খুব খুশি হয়। এভাবেই দিন চলতে থাকে। শাক চূর্ণী খুব মনোযোগ সহকারে তার চুলগুলোর যত্ন নিতে থাকে। একদিন সে চিন্তা করে, আজ আমার একটু গ্রামে ঘুরতে ইচ্ছে করছে, অনেকদিন কোথাও যাই না, চাই আমি একটু গ্রামের লোকেদের সাথে দেখা করে আসি। আমি অদৃশ্য হয়ে যাব যেন তারা আমাকে দেখতে না পায়, কিন্তু আমি তো তাদের অবশ্যই দেখতে পাবো। শাক চূর্ণী অদৃশ্য হয়ে গ্রামে ঘুরতে থাকে এবং সে গ্রামের লোকদের পর্যবেক্ষণ করতে থাকে কে কি কাজ করছিল। সেই গ্রামে রাশি নামে এক অনাথ মেয়ে ছিল। কিছুদিন আগে রাশির বাবা মার মৃত্যু হয়ে যায়। রাশি তার ঘরে বসে বসে মন খারাপ করে কান্না করছিল। এটা দূর থেকে শাক চূর্ণী দেখতে পায়। আরে, মেয়েটা এভাবে কাঁদছে কেন? যাই একটু দেখে আসি। এরপর সে চুপি চুপি রাশির ঘরে ঢুকে যায়। সে অদৃশ্য ছিল, এজন্য রাশি তাকে দেখতে পায় না। আমার কপালটাই খারাপ,
আমার পড়ালেখা শেষ না হতেই আমার বাবা মা এভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এখন আমি কি করব, কি কাজ করে আমার সংসার চালাবো? কোনো আত্মীয় স্বজন আমার খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না। আমি কি খেয়ে বেঁচে আছি কেউ জানতেও চাইছে না। গ্রামের লোকজনও আমাকে দেখে না দেখার ভান করছে। হে উপরওয়ালা, আমার বাবা মায়ের সাথে আমাকেও কেন নিয়ে গেলে না? এত কষ্ট আর ভালো লাগছে না। এই বলে রাশি কান্না করতে থাকে। শাকচুন্নির মনে ছিল খুবই দয়া মায়া, এজন্য সে রাশিকে কাঁদতে দেখে তার খুবই খারাপ লাগে। শাকচুন্নি মনে মনে চিন্তা করে, আহারে, মেয়েটার জীবনে কতই না কষ্ট। আমি যদি সাহায্য করতে পারতাম ভালো লাগতো, কিন্তু আমি কি করব? আমি তো এক শাকচুন্নি, আমি তো আর মানুষ নই যে ওকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। এভাবেই শাকচুন্নি চিন্তা করতে থাকে। হঠাৎ তার মাথার সোনালি চুলের কথা মনে পড়ে। আরে হ্যাঁ, আমার মাথায় তো সোনালি চুল আছে, এই চুল তো স্বর্ণের। আমি যদি আমার মাথা থেকে কয়েকটা চুল ছিঁড়ে এই মেয়েকে দিয়ে দেই, এই মেয়ে অবশ্যই এগুলো বাজারে বিক্রি করে তার কষ্টের সময়গুলো পার করতে পারবে। এই বলে শাকচুন্নি তার অদৃশ্য রূপ থেকে দৃশ্যমান হয়ে যায়। হঠাৎ নিজের সামনে শাকচুন্নিকে দেখে রাশি ভয় পেয়ে যায়। রাশি চিৎকার করতে নেবে, এমন সময় শাকচুন্নি বলে, ভয় পেও না মেয়ে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমি তোমার উপকার করতে এসেছি। তুমি শাকচুন্নি হয়ে আমার কি উপকার করবে? আমাকে মেরো না। এই নাও, আমি আমার মাথা থেকে কয়েকটা চুল ছিঁড়ে তোমাকে দিলাম। এগুলো কোনো সাধারণ চুল নয়, এগুলো স্বর্ণের চুল। তুমি এগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে, সেই টাকা ব্যবহার করে তুমি তোমার খরচ চালিয়ে নিও। এখন আমি চললুম। এই বলে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। রাশি শাকচুন্নির দেওয়া স্বর্ণের চুল পেয়ে খুবই খুশি হয়। এরপর রাশি বাজারের একটা স্বর্ণের দোকানে যায় আর তাকে সেই শাকচুন্নির দেওয়া চুলগুলো দিয়ে বলে, দোকানদার সাহেব, এই চুলগুলো স্বর্ণের, এগুলো বিক্রি করলে আমি কয় টাকা পাবো? দেখি দেখি, চুল আবার স্বর্ণের কি করে হয়? তুমি কি এই চুলগুলো রং করে নিয়ে এসেছো? আমাকে বোকা বানাচ্ছ না তো? এই চুলগুলো আমাকে একজন দিয়েছে, আপনি পরীক্ষা করে দেখুন, যদি আপনার বিশ্বাস না হয়। এরপর দোকানদার চুলগুলো হাতে নিয়ে এদিক সেদিক করে দেখতে থাকে এবং চুলগুলো আসলেই স্বর্ণের কিনা সেটা পরীক্ষা করতে থাকে। দোকানদার বুঝতে পারে চুলগুলো আসলেই স্বর্ণের। দোকানদার অবাক হয়ে যায়। আরে মেয়ে, তোমার কাছে এরকম স্বর্ণের চুল কোত্থেকে এলো? চুল আবার স্বর্ণের হয় কি করে? আমাকে বলো, এই চুল কোথায় পেয়েছো? আমি আপনাকে অত কিছু বলতে পারবো না, আপনি আমাকে বলুন যে আপনি এটা কিনবেন কিনা। যদি ভালো দামে না কিনতে চান তাহলে আমি অন্য দোকানে যাই। দোকানদার মনে মনে চিন্তা করে, আরে না, চুলগুলো খাঁটি স্বর্ণ, এগুলো আমি না কিনলে অন্য দোকানদার অবশ্যই কিনে নেবে, তার চেয়ে বরং আমি এগুলো কিনে নিই, এতে আমারই লাভ হবে। এরকম চিন্তা করে দোকানদার সেই স্বর্ণের চুলগুলো রাশির কাছ থেকে কিনে নেয়। রাশি খুব ভালো দামি পায় সেই শাকচুন্নির মাথার সোনালি চুলের জন্য। সেই টাকা দিয়ে রাশি এখন কোনো সমস্যা ছাড়াই তার খরচ চালাতে পারে।